বিষ্ণুপুরে ভোটের হাওয়া কি গরম নাকি শীতল? অন্যদিকে গরম গরম বক্তব্য রাখছেন সুজাতা মণ্ডল, সৌমিত্র খা, আর অন্যদিকে বামেদের শীতল কৈবর্ত। কি মনে হচ্ছে বিষ্ণুপুরে কোন দিকে ভোটের হাওয়া? দেখুন, শীতল কৈবর্ত নাম ওনার শীতল, ঠান্ডা প্রকৃতির মানুষ, উনি একজন মাস্টারমশাই, তাহলে উনি তো আর গরম গরম কথা বলতে পারেননি পেশা ছেড়ে। অতএব দেখা যাক, জনগণের উপর সমস্ত কিছু নির্ভর করছে। আপনারা বিষ্ণুপুরে কাকে চাইছেন, কোন দলকে চাইছেন? আমরা তো চাইছি পুরনো দলকে ফিরিয়ে আনা। পুরনো দল বলতে বামেদের? বামেদের, কারণ চাকরি বাকরির যা বর্তমান পরিস্থিতি, ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা আজকে বিপদগামী হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, প্রত্যেকটা দোকান থেকে মদ টদ সব বিক্রি হচ্ছে, গাঁজা খাচ্ছে, এসব ভালো ভালো আমাদের সব আমাদের বাড়িরও ছেলেমেয়েরা এসব মানে করে বেড়াচ্ছে। তো এদের ভবিষ্যতের কথা ভেবে মনে হয় কোনো কিছু একটা পরিবর্তন হওয়া দরকার আছে এই মুহূর্তে। বিষ্ণুপুরেও বেকারত্ব বেড়েছে প্রচুর, সবই তো বেকার। আর আমাদের যা আজকে ছোটো ছোটো ব্যবসা করি আর করি ব্যবসার যা পরিস্থিতি, মানে আমরাই আর দু চার বছর পরে খেতে পাবো কিনা সন্দেহ আছে। দান দয়া দাক্ষিণের উপর বেঁচে থাকার থেকে কিছু কর্ম করেও যে আমরা খাবো সেটাও আমরা করতে পারছি না ভালোভাবে। তৃণমূল তো এত বছর ক্ষমতায় থাকলো, বিষ্ণুপুরের কি উন্নয়ন করেছে, উন্নয়ন কিছু করেছে? বিষ্ণুপুরে উন্নয়ন হয়েছে, আপনার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, পানীয় জলের উন্নয়ন হয়েছে, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মানুষ। সাধারণ মানুষের কি রুটি রুজির? রুটি রুজির আর কিছু তো বুঝতে পাচ্ছি না, মানুষ কর্মমুখী যে একটা কর্মই নাই তো আর রুটি রুজি কী হয়, তাই না? কাজের জন্য কি সিপিএমকে চাইছেন? অবশ্যই, তাদের একটা গঠনমূলক ব্যাপার ছিল, ছেলে মেয়েদের কথা ভাবতো, এসএসসিতে নিয়োগ হতো, পিএসসির মাধ্যমে নিয়োগ হতো, আর এখন মানে বর্তমান যা পরিস্থিতি, এসএসসিও বন্ধ হয়ে গেছে, তারপরে সবেতেই কোর্ট কাছারি ধান্দাবাজি শুরু হয়ে গেছে। আচ্ছা, 2019 সুজাতা মণ্ডল বিজেপির হয়ে প্রচার করলেন, 2024 তিনি তৃণমূলের প্রার্থী। বিষ্ণুপুরের মানুষ গ্রহণ করবে যেই বিজেপি সেই তৃণমূল? দেখুন, ওটা ওদের পারিবারিক ব্যাপার ছিল এককালীন, তখন স্বামী স্ত্রীর ব্যাপার ছিল, এখন হয়তো কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, এখন উনি অন্য দলের লোক, উনিও অন্য দলের কর্মী। তিনি বিজেপির হয়ে প্রচার করলেন, তিনি আবার তৃণমূলের প্রার্থী, সাধারণ মানুষ কি গ্রহণ করবে? সাধারণ মানুষের ব্যাপার সেটা, সাধারণ মানুষ গ্রহণ করবে কি না? আপনার কি কথা, আপনি কি অ্যাকসেপ্ট করতে পারবেন যে বিজেপি প্রচার করলো সে আবার তৃণমূল? সেটা দেখুন, পরিস্থিতি অনুযায়ী হয়তো সমর্থন করতে হতে পারে। আপনি চাকরির কথা বললেন, প্রচুর চাকরি তো আটকে আছে, ছেলেমেয়েরা ইতিমধ্যে রাস্তায় বসে রয়েছে। রাস্তায় বসে আছে, এরা সঠিক পথ খুঁজে পাচ্ছেনি, এবং এটা রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে এত ছেলেমেয়ের জীবন নিয়ে খেলা কেউ করতো না। আজকে আমাদেরই 2007 থেকে আমাদের প্যানেল হয়ে আটকে আছে, আজকে আমাদের 50-52 বয়স হয়ে গেল, এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যত সব ডিপার্টমেন্ট দপ্তর আছে অধিকাংশ দপ্তরে তো বামফ্রন্টের আমল থেকেই কেসকাবাড়ি হয়ে আছে, এবং তারা প্রকৃত গরিব মানুষ, দুস্থ মানুষ, সেসব ছেলেমেয়েরা আজকে অসহায়ভাবে জীবনযাপন করছে। আজকে আমিও একজন চাকরি প্রার্থী, এগ্রি ইরিগেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে জলসম্পদ উন্নয়ন বিভাগ আছে সেই ডিপার্টমেন্টে আমার হওয়া চাকরি, বহুত কষ্টে পাস করেছিলাম, আজকে কেসকাবাড়ির আটকে গেল, আজকে আমাদের সমস্ত কিছু চাকরি বাকরি কিচ্ছু হলো না। আপনি হোটেল চালান, চাকরি হয়নি বলে হোটেল চালিয়ে সংসার চালান? হ্যাঁ, হোটেল চালিয়ে কোনো রকমে জীবন জীবিকা নির্বাহ করি, আমি একটা শিক্ষিত ছেলে, হায়ার সেকেন্ডারি তৎকালীন 1989 মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ডিভিশনে মাধ্যমিক পাস করেছিলাম, কষ্টের মাধ্যমে আমরা খেটে খাওয়া নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে, আজকে আমাদের কি ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল? পড়াশুনো করেও পরীক্ষা দিয়েও চাকরি হয়, চাকরি হলো নি, এবং ওই 2020 একটা নবান্নে জরুরি ভিত্তিক মিটিং করেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে স্ট্রাইকলি অর্ডার দিয়েছিলেন, কিন্তু এই ডিপার্টমেন্টের কিছু মানুষ বা কিছু অফিসার তাদের গড়িমাসির জন্যে অনেক ডিপার্টমেন্টেই সব চাকরি ছেলেমেয়েদের আটকে আছে, সেটা আমাদের মানে মুখ্যমন্ত্রী ম্যাডাম উনিও বুঝতে পাচ্ছেন না। তো বিষ্ণুপুরে তো তৃণমূলের প্রার্থী বলছেন যে চাকরি অনেক হয়েছে, আরও হবে চাকরি, তো আর আশা রাখছেন তৃণমূলের উপরে চাকরি হবে? দেখা যাক, এখন এই ইয়েটা দেখি 2024, হ্যাঁ ভরসা করবো, আমরা আশা আছে, দেখা যাক, উনিও চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, সেটা তার আশাতে আমরাও আছি।